নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা নিয়মিত আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই। সুতরাং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আলু দিয়ে কচি পাঁঠার ঝোল রান্না করার জন্য আমি এখানে 500 পাঁঠার মাংস নিয়েছি, আলু নিয়েছি এভাবে টুকরো করে কেটে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ, 2 চামচ জিরে ধনে বাটা নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো যে যেরকম ঝাল খাবেন সেভাবে দেবেন, পেঁয়াজ বেটে নিয়েছি একটা মাঝারি সাইজের, আর লাগছে আমার গরম মশলা। এই দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখব, সেই জন্য আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, জিরে ধনে বাটাটা দিলাম, স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। এবার আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব, 30 মিনিট পর ফিরে আসছি। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইর ভিতর 2 টেবিল চামচ তেল দিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার 2 ঘন্টা ধরে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। আমি মাংসটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি আর 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেব। এবার আমি 30 মিনিট মিডিয়াম আঁচে মাংসটা রান্না করে নেব। আমি 30 মিনিট ধরে রান্না করে নিয়েছি, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে,
আমি এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এক মিনিট দমে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে রেসিপি, আলু দিয়ে কচি পাটার ঝোল। এটা রোববার বা যে কোনো ছুটির দিন রান্না করে নিতে পারেন ঝামেলা ছাড়াই। আমরা রোববারে বাঙালিরা কচি পাটার ঝোল খেতেই অভ্যস্ত বেশি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, নমস্কার।